Chandala Pratihatarayo Yasya Prema Pravaho Lokatito Pyahanajaho Lokakalyan Margam Trailoke Pya Pratima Mahima Janaki Pranavandho Bhaktya Jnanam Vratavaravapu Sitayayoki Ramaha Stabdhi Kritya Pralaya Kalitam Vahavotham Mahantam Hitva Ratrim Prakriti Sahaja Andhatami Stramishram Gitam Shantam Madhuramapiyaha Singhanadam Jagarja Soyam Jata Pratita Purusho Ramakrishna Smidanim Jayo Jayo Ramakrishna Vanchakalpo Turu Jayo Jayo Bhagavan Jagatir Guru Jayo Jayo Guru Mata Jagato Janani Ramakrishna Bhakti Datri Chaitanya Daini Jayo Jayo Ramakrishna Ishta Goshti Gan Sabar Charno Renu Mage Adham Sri Bhagavanir Kripay Abar Amra Samabeto Hoyechi Shri Shri Ramakrishna Punthi Path Ebong Alochonar Uddeshyo Niye Amra Bigoto Din Jekhane Shesh Korechhilam Seta Hocche Ramer Dikha Surendra Mitrer Agomoner Ekebare Shesh Porjaye Je Balaram Amader Ramchandra Dotto Tar Shri Ramakrishner Kache Elen Tar Kache Shopne Mantro Pelen কিন্তু তার দিব্য দর্শন হচ্ছিল না বলে তার মনের ভেতরে একটা অদ্ভুত আকাঙ্ক্ষা কাজ করছিল সেই তার দিব্য দর্শন পাওয়ার গল্প এটা আমরা বিগত দিন বলেছিলাম এবং ভগবানের কৃপায় আজকে নতুন অধ্যায় শুরু হচ্ছে তাই টিভি সিরিয়ালের মতো আমাকে রিক্যাপ করতে হবে না মাঝখানে এক মাস ফাঁকা ছিলাম এবং যা হবে সব একদম নতুন নতুন হবে আজকের দিনটা ভারী আনন্দের দিন আমরা বলরাম ভবনে বসে আছি বলরাম বসুর বাড়িতে যে বাড়ি শ্রীরামকৃষ্ণের শ্রীপাদপদ্ম ধন্য তার ধুলিতে পায়ের ধুলো পড়েছেন একশো বারের বেশি শ্রী মা এখানে এসেছেন এই ঘরে ঠিক যেইখানটাতে বসে আছে এইখানে বসে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়েছিল পয়লা মে 1897 সালে নিবেদিতা স্কুলের জন্য যে মিটিং তৈরি হয়েছিল মিটিং হয়েছিল সেটাও এই ঘরের এই হলেতে হয়েছে এবং আজ আমরা আলোচনা করব বলরাম বসুর সঙ্গে শ্রীরামকৃষ্ণের দর্শনের গল্প সেই প্রথম দর্শনের গল্প আমরা বলবো আর যদি সময় পাই আর কি খুব জোর খাওয়া দাওয়ার গল্প বলবো জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী জয় জয় গুরু মাতা জগত জননী জয় জয় তোহাকার যত ভক্তগণ সবার চরণ রেণু মাগে অধম শুনো মন লীলা গীতি অতি সুললিত দেশেতে ইংরেজি ভাষা এবে প্রচলিত এবে সুশিক্ষিত যত বঙ্গ যুবা দল একমাত্র গণ্যমান্য সম্মানের স্থল রাজদ্বারে সমাদারে উচ্চ পদ পান শিক্ষা বিনা ভিক্ষা মিলে নাহি হেন স্থান বক্তৃতা হইলে পরে ইংরাজি ভাষায় বেদবাক্যাধিক বুঝে লোক সমুদায় যতক্ষণ গীতা নাহি যায় ভাষান্তরে ততক্ষণ সভ্য দলে আদর ন করে ছেড়ে গেছে আগেকার বাঙালির রীতি চলাবলা খেলা শয্যা সাহেবি প্রকৃতি ভজনা প্রণালী তাও হয়েছে নকল মন্ত্র লওয়া নাই এবে বক্তৃতা কেবল এই সম্প্রদায়ে ভুক্ত কেশব এখন বিশ্বাস তাহার বাক্যে করে বহুজন নব্যবঙ্গ যুবা দলে প্রভুর প্রচার একামাত্র শ্রীকেশব মূলাধার তার নমস্কার কোটি কোটি কেশবের পায়ে তুই দুই পথে ধরিলেন প্রচার উপায়
প্রধান বক্তৃতা তাঁর মহাসভাস্থলে, অন্য সমাচার পত্র ছুটে মফস্বলে, কানে কানে মুখে মুখে যায় সমাচার, চারিদিকে আসে লোক হাজার হাজার। দেখবেন আমরা যত এগোতে থাকবো, পুঁথি গভীরে যত যাব, তত দেখব যে পুঁথিকারের ভেতরে একটা অদ্ভুত কাব্য প্রতিভার বিকাশ হয়েছে। এটা আমাদের কাছে একটা খুব আশ্বাসের কথা যে শব্দ কতগুলো শব্দ নয়, মুকম করোতি বাচালাম পঙ্গুম লঙ্ঘায়গিরিম, ভগবানের কৃপা হলে কি হতে পারে, এ নিয়ে যে আমাদের যে আমরা আলোচনা করি সেটা যে কেবলমাত্র শব্দ নয়, কতগুলো ফালতু ভাব নয়, এটা যে সত্যি সত্যি পরীক্ষিত সত্য, সেটা আমরা পুঁথিকারের জীবনী দেখে বুঝতে পারি। দেখবেন যখন প্রথম লেখা হয়েছিল তখন গৌরচন্দ্রিকা ছিল, জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে এহতম। প্রত্যেক অধ্যায়ের শুরুতে প্রত্যেক অধ্যায়ের শেষ হচ্ছিল বন্দনা দিয়ে, কোনোরকমে পার করে দাও, কোনোরকমে পার করে দাও। আমাদের মতো ফাঁকিবাজ লোকেদের অঙ্ক পরীক্ষার দিনের মতো, যে এবারে এই সেমিস্টারটা পার করে দাও, পরের সেমিস্টারে মন প্রাণ উজাড় করে পড়বো, আবার পরের সেমিস্টারে এই সেমিস্টারটা পার করে দাও, পরেরটা উজাড় করে পড়বো। ঠিক যেন এইভাবে প্রথম খণ্ডটা বেরোলো। দ্বিতীয় খণ্ডের সূত্রপাত হলো, সেখানে স্বামীজির অনুরোধে দুটি লাইন যুক্ত হলো, জয় জয় গুরুমাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। তখনও যেন ভাবকে তিনি একত্রিত করতে পারছেন না, ছড়িয়ে যাচ্ছে। কিন্তু এই তৃতীয় খণ্ডের শেষ থেকে আমরা দেখতে পাব যে চার লাইনের মধ্যে তিনি গৌরচন্দ্রিকা লিখছেন, তাতে ঠাকুর মা শ্রীরামকৃষ্ণ পার্শ্বদ গৃহী এবং সন্ন্যাসী সকলের কথা একত্রিতভাবে বলছেন। কি সুন্দর তার শব্দ প্রয়োগ, জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরুমাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ সবার চরণ রেণু মাগে এ অধম। কেউ ঠাকুরের দিকে ঢলে পড়েছে, কেউ মায়ের দিকে ঢলে পড়েছে, তাই দুদিকের ভক্তদের কি সুন্দর জুড়ে ফেললেন, বলছেন জয় জয় দোহাকার যত ভক্তগণ, তার দুজনের যে ভক্ত দেবাদেবী তার যা যা ভক্ত সব একসঙ্গে হবে। আমরা প্রত্যেকবার পুজো করবার পরে বলি যে শ্রীরামকৃষ্ণ দেবতায়া অঙ্গ দেবতাভ্যন আবরণ দেবতাভ্যন, আবার মায়ের পূজা করার হচ্ছে সারদা দেবী অঙ্গ দেবতাভ্যন আবরণ দেবতাভ্যন, পৃথক পৃথকভাবে বলতে হয়। কিন্তু এ এমন বুদ্ধি করে দিলেন যে সবার এক সাঁটে এক জায়গায় করে দিলেন, একটা সুন্দর ছবি দিচ্ছেন। সেই সময় বেশ কিছু বছর ব্রিটিশ শাসনে থাকার ফলে আমাদের যে সমাজে একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে তার একটা ছবি এখানে দিচ্ছেন। শুনো মন লীলা গীত অতি সুললিত, নিজেই বলছেন তার এই যে লীলা গীতি খুব সুললিত, দেশেতে ইংরাজি ভাষা এবে প্রচলিত, এবে সুশিক্ষিত যত বঙ্গ যুবাদল একমাত্র গণ্যমান্য সম্মানের স্থল। যারা ইংরেজি জানে বা ইংরেজি ভাষায় চর্চা করে একমাত্র তাদের সম্পর্ক থাকে। বাংলা মিডিয়াম স্কুলের ছাত্র আমরা যারা ইংরেজি মিডিয়াম পরে পড়তে গেছি, তাদের একটা সবসময় একটা হীনমন্যতায় ভুগেছি যে ঠিক মতো আমরা ওদের মতো ফসফস করে ইংরেজি বলতে পারি না, কীরকম যেন ওদের ইংরেজি বলাটার ভেতরে কীরকম শ্বাস নিয়ে ছাড়া, যতটা না ইংরেজি বলে সেই দাঁতের মাঝখানে শ্বাস নিয়ে ছাড়া করাটা, ওটা একটা অদ্ভুত রকমের একটা ভাব আছে, ফসফস ফসফস একটা শব্দ হবে। বলছেন রাজদ্বারে সমাদরে উচ্চ পদ পান, শিক্ষা বিনা ভিক্ষা নাহি মিলে নাহি হেন স্থান। বলছেন দেশের শিক্ষার প্রসার হয়েছে, এমন শিক্ষার প্রসার হয়েছে যে শিক্ষা ছাড়া যদি আর কিছু পাওয়া যায় তাহলে ভিক্ষা, কিন্তু বাকি সব যেখানে যত বড় বড় কাজ সমস্ত কিছুর জন্য শিক্ষা আছে, শিক্ষিত হলেই হলো সে চাকরি পাবেই পাবে। এখন একবারে জিনিসটা পুরো 180 ডিগ্রি উল্টে গেছে, আবার করে ইংরেজ শাসন বোধ হয় দরকার আছে, এখন একবারে সম্পূর্ণ উল্টে গেছে, যত কম লেখাপড়া জানবে তত উচ্চ পদ। সেই রকম বক্তৃতা হইলে পরে ইংরাজি ভাষায় বেদবাক্যাধিক বুঝে লোকে সমুদায়, লোকে এত ইংরেজির এত সমাদর করতেন যে বেদবাক্য যদি ইংরেজিতে না বলা হয় তাহলে সেটা গৃহীত হতো না। বলছেন যতক্ষণ গীতা নাহি যায় ভাষান্তরে ততক্ষণ সভ্য দলে আদর না করে, সভ্য দল তখনই শ্রীমৎ ভগবদ গীতার মতো মানিকেও আদর করতো না যতক্ষণ না তা ইংরেজিতে প্রকাশিত হতো। ছেড়ে গেছে আগেকার বাঙালির রীতি, চলাবলা খেলা সজ্জা সাহিবী প্রকৃতি,
সমস্ত জীবনের এমন পরিবর্তন হয়েছে যে হাঁটা চলা বেশভূষা সমস্ত কিছু ঘটতে একটা ওয়েস্টার্ন ভাব ইংরেজ ভাব এসে গেছে। বলছেন ভজন প্রণালী তাও হয়েছে নকল, ভজনা প্রণালী তাও হয়েছে নকল, মন্ত্রল নয় এবে ভক্তিতা কেবল। আগে কি হতো, গুরুর কাছে যেত, গুরু একটি মন্ত্র দিতেন, সাধন প্রণালী বলতেন, সেইভাবে সাধন প্রণালী জপ ধ্যান প্রার্থনা করার পরে তারা মুক্তির দিকে যেতেন। ইদানিং আর কোনো রকম সেসব নেই, শুধু বক্তৃতা, সবাই লেকচার শুনতে যাচ্ছে, সবাই লেকচার দিচ্ছে এবং সবাই লেকচার শুনতে যাচ্ছে। এই সম্প্রদায়ভুক্ত কেশব এখন বিশ্বাস তাহার বাক্যে করে বহুজন, নব্যবঙ্গ যুবাদলে প্রভুর প্রচার একমাত্র কেশবের মূলাধার তার, একমাত্র শ্রীকেশব মূলাধার তার। এই সম্প্রদায়ভুক্ত ব্রাহ্ম সমাজভুক্ত কেশবচন্দ্র সেন তার কথা বহু মানুষ বিশ্বাস করতেন। এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা, সবার কথা জানেন তো বিশ্বাস হয় না, বিশ্বাস তার কথাতেই হবে যিনি জীবনটাকে যাপন করে এসেছেন। জীবন যাপনের অনুভূতি যার শব্দের ভেতর দিয়ে প্রকাশিত হয় না, তার কথা কেবলমাত্র কথার কথা হয়ে থাকে। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে ভারী সুন্দর একটা লেখা আছে জওহরলাল নেহরু, সেখানে তিনি নেতাজির কথা বলতে গিয়ে বলছেন তাকে যে আজও মানুষ মনে রেখেছে, তাকে যে আজও মানুষ স্মরণ করে, তার কথা যে আজও মানুষ ভাবে, তার মূল কারণ হলো তিনি একটা এমন একটা জীবন যাপন করেছেন যে জীবনে কোথাও কোনো ফাঁকি ছিল না, যে জীবন তিনি অনুভব করে সেটাকে আমাদের কাছে প্রকাশ করেছেন। তিনি যা কিছু প্রকাশ করেছেন তার জীবনে, তার সবটুকু এসেছে তার জীবনের সঙ্গে তার অনুভূতি মিলেছে, তাই তা এত আকর্ষণীয়, তাই তা আমাদের মনোগ্রাহী, একবার পড়লে একবার ছুঁড়লে তা মনে থাকে। বলছেন মহানিষ্ক্রমণ, তার যে সেই চলে যাওয়া এত নিঃশব্দ কিন্তু কি তীব্রতার প্রভাব জনজীবনের উপর। বলছেন নব্যবঙ্গ যুবাদলে প্রভুর প্রচার একামাত্র শ্রীকেশব মূলাধার তার। ইয়াং বেঙ্গলের কাছে এই যে রামকৃষ্ণ সম্পর্কে বলা হলো, প্রচার হতে থাকলো, তার মূলে হচ্ছেন শ্রী কেশবচন্দ্র সেন। নমস্কার কোটি কোটি কেশবের পায়, দুই পথ ধরিলেন প্রচার উপায়, প্রধান বক্তৃতা তার মহাসভাস্থলে, অন্য সমাচারপত্র ছুটে মফস্বলে, কানে কানে মুখে মুখে যায় সমাচার, চারিদিকে আসে লোক হাজার হাজার। ঠাকুর সম্পর্কে তিনি প্রথম প্রচার করেছিলেন, তার সভাস্থলে বলেছিলেন শ্রীরামকৃষ্ণের কথা, এবং দুই হচ্ছে তার সমাচারপত্রে তিনি লিখেছিলেন। তিনি শ্রীরামকৃষ্ণের দ্বারা এমনভাবে প্রভাবিত হয়েছিলেন, তার পুরনো প্রচলিত প্রথাগত সমস্ত ধারণা যেন ভেঙে চুড়ে একাকার হয়ে গেছিল। তিনি যে নতুন মানুষ তৈরি হয়েছিলেন, তার মাল মশলা সমস্ত কিছু শ্রীরামকৃষ্ণের সবকে কাছ থেকে তিনি পেয়েছিলেন। ভেতরে তার ক্ষেত্র প্রস্তুত ছিল, একবারে ভেতরের এই ভিত্তিভূমিটা করা ছিল, তার উপর যেন শ্রীরামকৃষ্ণের কাছে মাল মশলা পেয়ে তিনি তার হৃদয়ের ভেতরে একটি ভক্তি অট্টালিকা নির্মাণ করলেন এবং সকল মানুষকে হিঁকে ডেকে দেখাতে থাকলেন। যত মানুষরা তার কথা শুনলেন, তার কথা শোনা মাত্র সবাই দলে দলে দক্ষিণেশ্বরে আসা শুরু করলেন। পুথিকার লিখছেন সাধন ভজন জবে পাগলের প্রায়, পুরী মধ্যে সাত ঘন্টা বাজিলে সন্ধ্যায়, ছাদের উপরে উঠি প্রভু ভগবান, দুনয়নে বাড়িধারা ব্যাকুলিত প্রাণ, ডাকিতেন অন্তরঙ্গ আত্মসঙ্গগণে, কে কোথায় আছো এসো আমি এইখানে, এতদিন খবর না ছিল কোথাকার, একে একে জুটিতে লাগিল এইবার। পুথিকার বলছেন সাধন ভজনের সময় যখন তার প্রায় উন্মাদের মতো অবস্থা হয়েছিল, সেই সময় ঘন্টা সন্ধ্যার সাত ঘন্টা বাজলে তখন তিনি ছাতে, সেই কুঠি বাড়ির ছাতে উঠে ডাকতেন, আমার সুযোগ হয়েছিল সেই সিঁড়িটা দেখার, সিঁড়িটা তখন সারানো হচ্ছিল, কুঠি বাড়ি সারানো হচ্ছিল তখন দেখার, কিন্তু এমন একটা স্থান মাহাত্ম্য আছে সেই সিঁড়িতে পা দিতে কিছুতেই সাহস হচ্ছিল না, মনে হচ্ছিল অবতার পুরুষের আহ্বানের সহায়ক হয়েছে এই সিঁড়ি, আগামী দিনের মানুষ যাকে তিনি সেই সময় ডেকেছেন সেই ডাক আজ মানুষ শুনছে, আগামী দিনও মানুষ শুনবে।
এমন একটি যুগান্তকারী ঘটনা ঘটিয়েছেন এবং সেই ঘটনা ঘটার পেছনে এই সিঁড়িটি একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল। তাতে পা দিতে শুধু ভয় লাগছিল। আমার খুব ইচ্ছে ছিল একবার সেই পা দেওয়া সিঁড়ি দিয়ে দিয়ে উঠে উঠে আমিও একবার গিয়ে ডাক দিই যদি কেউ আমার পেছন পেছনে আসে, কিন্তু সেই সিঁড়িতেই পা দিতে পারলুম না। তো ছাতে ওঠা তো অনেক দূরের কথা, কিন্তু অদ্ভুত একটা সামান্য সিঁড়ি, ভগবানের কি সামান্য কাজ, কিন্তু তার কি অসামান্য প্রভাব। মথুরারা শুনেছিলেন যে ঠাকুর এরকম করে ডাকেন, ছাতে উঠে ডাকেন। বেশ মাসখানেক মাস দুয়েক যাওয়ার পর একদিন তিনি ঠাকুরকে বললেন, কই ঠাকুর তুমি তো ডাকলে, কই তোমার তো ভক্তরা কেউ এলো না, যদি আসে তাদের বলো তাড়াতাড়ি আসতে, নাহলে আমি তোমার 200 ভক্তের কাজ করে দেব। দেখুন কি অদ্ভুত বিশ্বাস যে আমি শ্রীরামকৃষ্ণের একাই 200 ভক্তের বা 200 অনুরাগীর সমান, কি অদ্ভুত বিশ্বাস তার। তাই বলছেন তাতে ডেকেছিলেন তিনি, কে কোথায় আছো, এসে আছো এসো আমি এইখানে, এতদিন খবর না ছিল কোথাকার, একে একে জুটিতে লাগিল এইবার। এতদিন কোনো খবর ছিল না, আস্তে আস্তে একে একে জুটতে থাকলো। ঠাকুরের নিজের কথায়, ফুল ফুটলে ভ্রমর আপনা আপনি আসবে, ফুলকে কোনো নাড়াচাড়া করার দরকার নেই, কোথাও ডিসপ্লে করার দরকার নেই, শ্রীরামকৃষ্ণের প্রভাবে তার সেই প্রভাবে আপনা আপনি এটি হবে। পুথিকার লিখছেন, মনোহর ভক্তবর বসু বলরাম, শহর অঞ্চলে বাগ বাজারে তে ধাম, বৈষ্ণব আচার বংশে জন্ম তাহার, পিতা পিতা মহগণ বৈষ্ণব আচার, এখন 40 পার তার বয়ক্রম, সরল আকৃতি অতি পাতলা গরম, গৌর বরণ অঙ্গ অকুঞ্চিত ঠাম, সুন্দর বক্ষেতে দূরে দাড়ি লম্বমান, বাঙালির রীতি ছাড়া উচ্চ পাগ শিরে, বিনয়েতে সদানত ভূমির উপরে, হাসি মাখা ধীরি কথা কবু উচ্চ নয়, নানা গুণে অলঙ্কৃত হৃদয় নিলয়। তার কথা বলছেন বলরাম বসু, বলছেন মনোহর ভক্ত, মানে এমন ভক্ত যার সঙ্গে কথা বললে ভালো লাগে। দেখবেন কোনো কোনো মানুষ আছে যার সঙ্গে কথা বললে মনে হয় মনটা করে তিরিক্কি হয়ে গেল, সামনে মনে হয় গেলে কতক্ষণ কতক্ষণে উঠবে ততক্ষণ বাঁচি। পূজনীয় মুক্তেশানন্দজি মহারাজের কাছে একদল এসেছিলেন গান গাইতে, গান টান শোনানোর পর তারা জিজ্ঞেস করলেন, মহারাজ কীরকম লাগলো বলে, থামার পর বেশি ভালো লাগছে। তো সেই রকম তার ইয়ে ছিল মনোহর, একবারে তার মনোহরণ করা, তার সঙ্গে কথা বললে মনে হয় আরও কথা বলি। মনোহর ভক্তবর বসু বলরাম, শহর অঞ্চলে বাগবাজারেতে ধাম, এই বাগবাজারে তার বাড়ি। বলছেন বৈষ্ণব আচার বংশে জন্ম তাহার, পিতা পিতা মহগণ বৈষ্ণব আচার, বৈষ্ণব আচার। বলছেন বৈষ্ণব বংশে তার জন্ম, শুধু তাই নয় পরম্পরাক্রমে বংশানুক্রমে তারা সেই বৈষ্ণব আচারকে ধরে রেখেছিলেন। যখন ঠাকুরের সঙ্গে তার দেখা হয় তখন তিনি সদ্য 40 অতিক্রম করেছেন, সরল আকৃতি একবারে স্ট্রেইট, সরল আকৃতি অতি পাতলা গরণ, খুব রোগাপ্যাটকা চেহারা চলে দেখলে বুঝতে পারবেন, তার শেষের দিকের একটু ভুড়ি টুড়ি হয়েছিল, সরল আকৃতি অতি পাতলা গরণ, খুব সুন্দর গৌর বর্ণ, আর গায়ের চামড়া একবারে প্লেন ছিল, তাতে কোথাও রিঙ্কলস আসেনি, মানে সেই অ্যান্টি রিঙ্কল ক্রিম মাখার মতো বয়স তার হয়নি আর কি। বলছেন লম্বা তার দাড়ি, আর বাঙালিদের মতো নয় শিখদের মতো, দেখুন মাথায় পাগড়ি পরে থাকতেন তিনি সবসময়, বিনয়েতে সদানত ভূমির উপর, হাসি মাখা ধীরি কথা কবু উচ্চ নয়, নানা গুণে অলঙ্কৃত হৃদয় নিলয়। খুব আস্তে আস্তে কথা বলতেন, সবসময় একটা হাস্য মুখে থাকতেন, কখনো উচ্চ স্বরে কথা বলতেন ও বিনয় অবনত। একটা ভারী সুন্দর ছবি আছে আমাদের বলরাম বসুর বাড়ি, শ্রীরামকৃষ্ণদেব বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে গিয়েছেন, বিদ্যাসাগরের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে দেখছেন দরজার কাছে আধো আধারিতে মাথায় পাগড়িওয়ালা একজন দাঁড়িয়ে আছেন, তিনি হলেন বলরাম। ঠাকুর ভেতরে আছেন, তিনি চাইলে, বলরাম বসু যথেষ্ট পপুলার লোক ছিল, আমরা হলে তো কতক্ষণে গুঁতো মাথা দিয়ে ভেতরে ঢুকবো তার চেষ্টা করুন, কিন্তু দেখুন তিনি অপেক্ষা করছেন, অত বিখ্যাত মানুষ তিনি অপেক্ষা করছেন। ঠাকুর বলছেন তুমি ভেতরে যাওনি কেন, সেই অদ্ভুত ধীরে ধীরে হাসি হাসি কথা। এই হচ্ছে ছবি, বলছেন নানা গুণে অলঙ্কৃত হৃদয় নিলয়, তার ভেতরটা
নানা গুণের দ্বারা অলঙ্কৃত। ঘটে কত ভক্তি ভরা নাহে বলিবার, আপনি যেমন তিনি তেন পরিবার। কুমার কুমারীগণ গড়া সম ছাঁচে, ছোট বড় তরতম সাধ্যকার বাছে। ভক্তবর সাধু নামে ছোট সহোদর, শিশুপুত্র শিশুভ্রাতৃ পুত্র ভক্ত পরম সুন্দর। এই মতো হয় তার যারে দেন হরি, ভক্তিমান ভক্তিমতী শ্বশুর শাশুড়ি। তার তিনটি শ্যালক মধ্যে অনুযোজে জন, এবে তার পুনরোর ক্রম মধ্যে বয়ক্রম। সুন্দর গরণ হাসি সর্বদা বয়ানে, কৃষ্ণপদের অতিমতি অতুল ভুবনে। স্বভাব সুলভ কিংবা আঁকি ঠেড়ে কথা, পশ্চাতে সময়ে পাবে তাহারও বারতা। শুনে রাখো মাত্র বাবু রাম নাম তার, কৃপায় যাহার হয় ভক্তির সঞ্চার। ভক্তের বাজার ঠিক বসুর ভবন, শান্তিময় বৃহৎ দ্বিতল নিকেতন। পুথিকার বলছেন, শুধু তিনি নিজে ভালো ছিলেন না, তার তিনি এত ভালো ছিলেন, তার প্রভাবে প্রভাবিত হয়ে তার সঙ্গীরাও তার খুব ভালো ছিলেন। পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজের সেদিনকে একটা স্মৃতি কথা পড়ছিলাম। গম্ভীরানন্দজি খুব পাংচুয়াল ছিলেন, কাজে কর্মে সব ইয়েতে আর্মিতে ছিলেন, তো সাধু হবার আগে আর্মিতে ছিলেন। সেই কারণে তার মধ্যে একটা অদ্ভুত নিয়মানুবর্তিতা ছিল। অদ্বৈতাশ্রম কলকাতায় তখন সবে এই এখানে এসেছে, সেখানে রোজ খেতে আসার সময় ভাণ্ডারী দেখলেন যে ব্রহ্মচারীরা এবং সন্ন্যাসীরা দেরি করে আসে, অথচ গম্ভীর মহারাজ রোজ আসেন, রোজ ঠিক সময় খান, ঠিক সময় চলে যান। একদিন সেই ভাণ্ডারী আর তার ইয়ে না রাখতে পেরে পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজকে বললেন যে আপনি ওদের একটু বলতে পারেন না, একটু ঠিক সময় আসার কথা। বলছেন, কেন বলবো, ওরা তো আমাকে দেখছে। এটা হচ্ছে একটা অদ্ভুত একটা কনসেপ্ট। এমন একটা উচ্চ জীবন যদি যাপন করা যায়, সেই জীবনের আলো মানুষকে প্রভাবিত করতে বাধ্য করে। তার জীবন যদি খুব সুন্দর হয়, দেখবেন সূর্যকে কখনো নোটিশ দিতে হয় না রাত্রিকে যে এবার বাবু তুমি বিদেয় নাও, আমি এবার কাজ করব। সূর্য উদয় হওয়া মাত্র রাত্রির অন্ধকার অপসৃত হয়। ঠিক সেই রকম যদি আমাদের জীবনগুলো উচ্চ মানের হয়, তাহলে আমাদের বাড়ির লোকজন বা আমাদের কাছে আর যারা আছে তাদের জীবনগুলো বদল হয়। বলছেন, ভক্তবর সাধু নামে ছোট সহোদর, শিশু ভাতৃপুত্র ভক্ত পরম সুন্দর। বলছেন তার বাড়ির সকলেই সেই রকম সুন্দর ছিল। এই মতো হয় তার যারে দেন হরি, ভক্তিমান ভক্তিমতী শাশ্বশুর শাশুড়ি। ঠিক এই রকম বাড়ির ঠাকুর বলতেন যে বলরামের পরিবার সব এক সুরে বাঁধা, মানে বাড়ির লোকজন থেকে আরম্ভ করে এ বাড়িতে যারা ডোমেস্টিক হেল্পে থাকতো, চাকর বাক্য, তারাও সব এক সুরে বাঁধা। সকালে উঠে দেবতা দর্শন করে তারপরে প্রত্যেকে, কি বাড়ির লোক কি বাড়ির বাইরের লোক, তারা প্রত্যেকে দেবতা দর্শন করে কাজ আরম্ভ করতেন। বলছেন, ভগবান যাকে দেন তাকে এমনি ভালো ভালো জিনিসই দেন, আর যাকে দেন না সব অচা পচা মারাগুলো তাকে দিয়ে দেন আর কি। তিনটি শ্যালক মধ্যে অনুযোজে জন, এবে তার পনেরোর মধ্যে বয়ক্রম। সুন্দর গরণ হাসি সর্বদা বয়ানে, কৃষ্ণপদে রতিমতি অতুল ভুবনে। তার তিনটি শ্যালকের মধ্যে ছোটটি বিশেষ করে আকর্ষণীয়। 15 বছর বয়স, তার সুঠাম সুন্দর চেহারা, টানা টানা প্রেমে ঢলঢল চোখ, সুন্দর গঠন। বলছেন, আর ভগবানের শ্রীপাদপদ্মে তার সমস্ত মন প্রাণ আছে। বলছেন, যখন সময় আসবে এর বিষয় বিস্তারিত বলবো, এই মুহূর্তে জেনে রাখো তার নাম বাবুরাম। তিনি হলেন শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম লীলা পার্ষদ স্বামী প্রেমানন্দ। ভারী সুন্দর একটা বিশেষণ ব্যবহার করা হয়েছে। বলছে, শুনে রাখো মাত্র বাবুরাম নাম তার, কৃপায় যাহার হয় ভক্তির সঞ্চার। বলছেন, যিনি মানুষকে কৃপা করলে মানুষের ভেতরে ভক্তির প্রকাশ হয়, ভক্তি সঞ্চারিত হয়, এত শক্তিশালী তিনি। পুথিকার লিখছেন, লক্ষ্মী বিরাজিত গুপ্ত ভাবে সর্বদায়, ভারী ভারী জমি দাঁড়ি আছে উড়িষ্যায়। রাজসিক ভাব শূন্য যদি ধনপতি, নানাবিধ তীর্থ মধ্যে বড়ই খ্যাতি। মনোহর আশ্রম আছয় স্থানে স্থানে,
বিশেষত পুরুষোত্তমে কাশী বৃন্দাবনে অতিশয়ে বৃদ্ধ তার কৃষ্ণপদে অংশ এখন তাহার হয় বৃন্দাবনে বাস। এটা একটু ভুল আছে। অতিশয়ে বৃদ্ধ পিতা কৃষ্ণপদে আসে এখনো তাহার হয় বৃন্দাবনে বাস। প্রতিষ্ঠিত জগন্নাথ মূর্তি স্থানে স্থানে বিশেষে মহেশ কথা সকলেই জানে। মহেশের রথ বড় প্রসিদ্ধ এ দেশে গণনায় হানি পায় কত লোক আসে। এখানে স্বতন্ত্র মূর্তি আপনার ঘরে দিন দিন ভোগ রাগ নানা উপাচারে ভাত খিচুরান্ন ভোগ ব্রাহ্মণেতে রাখে কত ভক্ত তৃপ্তি পায় তাহারও প্রসাদে। সন্ধ্যাকালে নীতিনীতি হরি সংকীর্তন তখনও ভবনে ভক্তের কত নিত্য সমাগম। শ্রীপ্রভুর লীলা মধ্যে যত ভক্ত জানি ভক্ত বলরামে এক অগ্রগণ্য মানি। ভক্তদের ভক্ত মধ্যে যদ্যপিহ ছোট বড় নাই বেশি কৃপা যেইখানে তারে বড় গাই। এক গাছে যেন লক্ষ লক্ষ ফল ধরে সকলে না হয় বিক্রি এক রূপ দরে। সে যেমন সুরাশাল হেমত সেবগণ্য লীলাহাটে ভক্তদের এই তারতম্য। বলছেন তাদের ভারী জমিদারি, অনেক জমিদারি ছিল কিন্তু তার প্রকাশ ছিল না, বাড়ির মধ্যে সবটাই খুব গুপ্তভাবে ছিল। এই যে লীলা প্রসঙ্গ এই আমাদের পুঁথিতে যেখানে রথযাত্রার কথা বলা আছে সেখানে এত সিম্পল করে বলা আছে রথের প্রস্তুতি কেমন, রথ দেখতে কীরকম ছিল, তাকে কীরকমভাবে সাজিয়েছিল, কত ছোট রথ, ঠাকুর যখন টানছেন দুপাশের দুটো দড়ি, দড়িগুলো কী কী রঙে রঞ্জিত, কেমনভাবে টানা হয়েছিল এবং কে কে গাইতে এসেছিল, বনওয়ারির কীর্তনের দল তারা গাইতে এসেছিল। এবং আপনারা যদি খুব ভালো করে পড়েন 14 জুলাই 1885 খ্রিস্টাব্দে সেই বটমূলা, তাহলে আপনারা অনুভব করতে পারবেন কী বাহুল্য শূন্য সেই রথযাত্রা। সেইখানে এখানে তাদের যে জগন্নাথ বলরাম সুভদ্রা ছিলেন, যা বর্তমানে কোঠারে পূজা পাচ্ছেন, সেই বলরাম জগন্নাথ বলরাম সুভদ্রা এই রথের মধ্যে নিয়ে এসে নিয়ে আসা হতো। জমিদার বাড়ির রথ বাড়ির বাইরে কোথাও যেত না, কেউ জানতে পারত না এইখানে আছে। বলছেন ভক্ত মধ্যে যদ্যপিও ছোট বড় নাই বেশি কৃপা যেইখানে তারে বড় গাই। শ্রীপ্রভুর লীলা মধ্যে যত ভক্ত জানি ভক্ত বলরামে এক অগ্রগণ্য মানি। শ্রীরামকৃষ্ণদেবের যত শিষ্য ছিলেন তাদের মধ্যে সেরা হলেন এই শ্রীরামকৃষ্ণ ভক্ত বলরামের কথা বলছি। বলছেন ভক্তরা প্রত্যেকেই সমান কিন্তু তাও তাদের ভেতরে যেন তরতম্য আছে। তুলনা করেছেন একটা গাছ, সে গাছ ভর্তি ফল হয়েছে, কোনো ফল সুপক্ব সুমিষ্ট হয়েছে, কোনো ফল আধ কাঁচা থেকে গেছে, কোনো ফল একেবারে অঙ্কুরেই বিনাশ হয়ে গেছে। তিনটে ফল তিন ধরনের দামে বিক্রি হতে থাকে। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ অঙ্গনে ভক্তদের এই ফরাক। এই অনুযায়ী যেমন লীলাহাটে আমেদের দাম, সে ফলের যেমন দাম তার পরিপক্কতার উপর সম্পূর্ণতার উপর নির্ভর করে, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ অঙ্গনে তার ভক্তদের দামও সেই রকমভাবে নির্ভর করে। পুথিকার লিখছেন বক্তৃতায় পত্রিকায় উচ্চ বাঁধিতান প্রভুর মাহাত্ম কথা শিখে সব গান। বলরাম উড়িষ্যায় রণ এ সময় সমাচার পত্র পাঠে অপার বিস্ময়। শ্রীপ্রভুর চির প্রিয় ভক্ত বলরাম যেমন ঢুকিল কানে শ্রীপ্রভুর নাম। পরাণ অস্থির প্রায় প্রভুতর শনে কলিকাতা কবে যাব ভাবে রেতে দিনে। বিষম বন্ধনে তথা তালুকের ভার যাই যাই করিতে সপ্তাহ দশ পার। ইতিমধ্যে শুন কিবা ঘটিল হইল ঘটন বসুবাসে বাস রাম দয়ালু ব্রাহ্মণ। অল্প বয় নিষ্ঠাচারী সরল উদার হরিপদের অতিমতি বিলক্ষণ তার। কেশবের সমাজেতে মাঝে মাঝে গতি শুনিল প্রভুর তত্ত্ব মহাত্ম ভারতী। যান তিনি দর্শনে দক্ষিণ শহরে বিকাইল প্রভু পায়ে একদিন হেরে। আনন্দের প্রতিমূর্তি প্রভুর আমার
দেখাইয়া বলরামে দিল সমাচার, ছিল তপ্ত বসু ভক্ত কেশবের বলে, পত্রে তার ব্রাহ্মণ আগুন দিল জেলে, কোথায় বিশাল কর্ম করি পরিহার, উতরিল কলিকাতা আবাসে তাহার, দয়ালের মুখে শুনি মাহাত্ম্য প্রভুর, দর্শনে ব্যাকুলতা বাড়িল বসুর। পুথিকার বলছেন যে তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যখন বলেছিলেন, কেশবচন্দ্র সেন যখন বক্তৃতায় বলতেন বা লিখতেন, অত্যন্ত একটি উচ্চ ভাব বজায় রাখতেন, এমন একটা চড়া সুরে তিনি বলতেন, মানে গলার সুরে নয়, তার জীবন বর্ণনার সময় এমন উচ্চভাবে তার জীবনের যে উজ্জ্বল দিকগুলোকে, সেগুলোকে শ্রীরামকৃষ্ণ জীবনের সবকটার দিক উজ্জ্বল, কিন্তু অত্যুজ্জ্বল দিক যেটা তার ভক্তি, তার বৈরাগ্য, অন্যের প্রতি ভালোবাসা, জগতের সবার সঙ্গে একাত্মতা, এই যে তার বিশেষ বৈশিষ্ট্য, এগুলোকে তিনি এত গভীরভাবে প্রকাশ করতেন যে মানুষ শ্রীরামকৃষ্ণের কথা শোনা মাত্র শ্রীরামকৃষ্ণের প্রতি আকর্ষিত হতেন। বলরাম বসুও তেমনি উড়িষ্যায় বসে তিনি এই এদের সমাচারপত্র, দৈনিক সমাচার পত্রিকা পড়লেন, এবং পড়া মাত্র শ্রীরামকৃষ্ণের কি প্রভাব দেখুন শব্দের ভেতর প্রকাশিত হয়েছে, সেই শব্দের ভেতর থেকে সেটা যেন মূর্ত রূপ হয়ে তার ভেতরে এমন তাকে দেখার এমন একটা আকুতি জাগালো যে তিনি কিছুতে আর তার কাজে মন দিতে পারছেন না, অথচ তাকে কাজ করতে হবে। ধীরে 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 আজ যাব কাল যাব করতে করতে আড়াই মাস, দশ সপ্তাহ অতিক্রম হয়ে গেল। এমন সময় তাদের বাড়িতে একটি অল্প বয়সী ব্রাহ্মণ থাকত, তার নাম রামদয়া। সে একদিন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে গ্রন্থে সমাচার পত্রিকায় পেল, সুলভ সমাচারে পেল, এবং তারপরে সে ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে দক্ষিণেশ্বর গেল। দক্ষিণেশ্বর যাওয়া মাত্র শ্রীরামকৃষ্ণের দিব্য প্রভাবে তিনি এমন প্রভাবিত হলেন, তার জীবনের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন। তিনি এসে বলরাম বসুকে লেখেন, এতদিন পর্যন্ত যাবেন 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 এই বোধটা ছিল, কিন্তু বলরাম বসুকে সম্পর্কে এই দিন রামদয়ালের এই কথা যেন তার ভেতরে একদম আগুন জ্বালিয়ে দিল। পুথিকার দেখছেন, দেখি এক আনন্দের প্রতিমূর্তি প্রভুর আমার, দেখিয়াই বলরামে দিল সমাচার, ছিল তপ্ত বসু ভক্ত কেশবের বলে, পত্রতায় ব্রাহ্মণ আগুন দিল জেলে, কোথায় বিষয় কর্ম করি পরিহার, উতরিলা কলিকাতা আবাসে তাহার, দয়ালের মুখে শুনি মাহাত্ম্য প্রভুর, দর্শন ব্যাকুলতা বাড়িল বসুর। উঠে পড়ে বলরাম চলে পর দিনে, দক্ষিণে শহরে প্রভু বিরাজে যেখানে, সেইখানে সেই দিনে শ্রীমন্দিরে ভকতের মেলা, গিয়াছেন কৃষিকেশব সঙ্গে যত চেলা, নানাবিধ ঈশ্বরীয় কথোপকথন, মুক্ত মুখে আনন্দের প্রশ্রবণ, একধারে উপবিষ্ট ভক্ত বলরাম, মহানন্দে ইন্দ্রিয়ের পিপাসা মিটান। তার এই শ্রীরামকৃষ্ণকে দর্শন করবেন, শ্রীরামকৃষ্ণের নাম শোনা মাত্র তার ভেতরে একটি আকুতি কাজ করছিল, এবার যেন এ যখন এসে তার দর্শনের কথা বলল, তার অভিজ্ঞতার কথা বলল, সেই আকুতি যেন তীব্র আকাঙ্ক্ষায়, তাকে দেখার একটা তীব্র আকাঙ্ক্ষায় পরিণত হলো। তিনি সমস্ত কিছু বিষয়কর্ম ফেলে কলকাতায় এলেন এবং দক্ষিণেশ্বরে তিনি শ্রীরামকৃষ্ণ দর্শনে গেলেন। সেদিনকে একটি বিশেষ দিন ছিল, শ্রী কেশব তার ভক্তদের নিয়ে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। বলছেন, নানাবিধ ঈশ্বরীয় কথোপকথন, ছুটে মুক্ত মুখে আনন্দের প্রশ্রবণ। বলছেন তারা ঈশ্বরীয় কথা বলছেন, কিন্তু দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন এমন, তার মধ্যে সামান্য গোমরা ভাব নেই, তার ভেতরের যে আনন্দ, সেই আনন্দ যেন শব্দের আকারে, যেমন করে ঝর্ণার জল একটা জায়গা থেকে পড়তে থাকে, ঠিক সেই রকম করে যেন শ্রীরামকৃষ্ণরূপী শব্দ ঝর্ণার জল যেন পড়তে থাকছে, এবং যত পড়ছে তত এই বলরাম সিক্ত হয়ে যাচ্ছেন। বলছেন, একাধারে উপবিষ্ট ভক্ত বলরাম, মহানন্দে ইন্দ্রিয়ের পিপাসা ঘোচান, শ্রীরামকৃষ্ণের কথা শুনছেন, তার কথা শুনছেন, কথা শুনছেন, শুনতে শুনতে তিনি যেন বিভোর হয়ে আছেন। পুথিকার দেখছেন, অন্তর্বারতাবিদ শ্রীপ্রভু আমার,
জিজ্ঞাসিলা তারে কি বা জিজ্ঞাস্য তোমার, বলরাম বলিলেন এক নিবেদন, দেখুন আমার পিতা পিতামহগণ, ভক্ত স্বভাব সবে বৈষ্ণব আচরি, অদ্যাবধি অমি ও তারে তারে পিছু যাই, কাটিলা জীবন শুধু হরি হরি করি, অদ্যাবধি আমি ও তাহাদের পিছু যাই, কিন্তু হরি কেহ কেন দেখিতে না পাই। একবার ইটার্নাল কোয়েশ্চেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলরাম বসুকে দেখা মাত্র তিনি যেন জিজ্ঞেস করলেন, বলরামের মনে একটা যেন খুব একটা প্রশ্ন আছে, তাই তিনি ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার কিছু জিজ্ঞাসা আছে? সে বললো একটাই নিবেদন, আমার পিতা পিতামহগণ সবাই বৈষ্ণব ধর্মে দীক্ষিত, তারা সেই বৈষ্ণব ধর্মের সমস্ত অনুশাসন প্রতিপালন করে চলে, আমিও তাদের মতো অনুশাসন প্রতিপালন করে চলি, ওই ভগবানকে তো আমি দেখতে পাই না। এ প্রশ্ন বলরাম বসুর নয়, প্রশ্ন আমাদের, আমরা বাবা মা হাত ধরে দক্ষিণেশ্বর কালীঘাট আর এইসব দেখিয়ে দেখিয়ে সকলের আপনাদের মধ্যে ভগবানের প্রতি ভালোবাসা জাগিয়েছেন, ভগবানের প্রতি ভালোবাসা জাগিয়েছেন বলেই তো বকুল কথা ছেড়ে এসেছেন, তাই না? নাহলে তো বেশ জমিয়ে বসে বসে দেখতেন যে ফুচকা খেলে কি হয়, ঝালমুড়ি খেলে কি হয়, সে সমস্ত গল্প আপনারা দেখতে পারতেন। হ্যাঁ, জানি না, তা সেই যে যখনই থাকুক আর কি, তা সেই এই সমস্ত কিছু নটা মানে ছটায় করুণাময়ী দেখতেন, কিছু না কিছু সব তো পরপর পর বিজ্ঞাপন দেখায় তো ওই ওয়েবসাইটে দেখায় দেখি, তা সেই রকম আপনারা তো সেইটাই দেখতে পারতেন, কিছু একটা অদ্ভুত আকর্ষণ আছে। অথচ আমরা এই বাবা মার সাথে একটা অভ্যাস বসে আসি, শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করি, অথচ ভগবত দর্শন আমাদের হয় না, এটা আমাদেরও প্রশ্ন, বলরাম যেন আমাদের প্রতিনিধি হয়ে সেই প্রশ্নের করে ফেললেন। ঠাকুর উত্তরে বলছেন, কিন্তু কিন্তু হরি কেহ কেন দেখিতে না পাই, প্রভুদেব বলিলেন তাহারও প্রভুদেব বলিলেন তাহারও উত্তর, ধনপুত্রে যেই রূপে করহ আদর, সেই মতো প্রিয় ভাব হরিতে কি আছে, থাকিলে অবশ্য হরি আসিতেন কাছে, অতুল টানের কিবা কথা পরিপাটি, শ্রবণ মাত্রেই ভক্ত বুঝিলেন ত্রুটি, কেমনে হরিতে হয় মমতা সঞ্চারে, শ্রীপ্রভু আপনি তার করিলা যোগার, লীলায় বুঝিবে তত্ত্ব কহা অকরণ, শ্রবণ করিয়া লীলা কর দর্শন, প্রভূষণে আর কথা নাহে সেই দিনে, গোলযোগ হেত বহু লোক সমাগমে। ঠাকুরদার কথা একটা কয়েকটা শব্দের মধ্যে প্রকাশ করে দিলেন, বলছেন ধন এবং পুত্র, জমিদার তো তোমার টাকা এবং তোমার তোমার পরবর্তী প্রজন্ম, তাদের প্রতি তোমার যে ভালোবাসা, সেই ভালোবাসা কি ঈশ্বরের প্রতি আছে? ঈশ্বরের প্রতি যদি সেই রকম, আসলে ভালোবাসা সব কিছুর মধ্যে আছে, কিন্তু নিজের জনের সঙ্গে আর পরের জনের সঙ্গে যে ভালোবাসার মধ্যে একটা অল্প একটা বিশেষণ, চার শব্দের বিশেষণ, চার অক্ষরের একটা বিশেষণ কম পড়ে, সেটা হচ্ছে আন্তরিক, আন্তরিক পরবর্তীকালে আন্তরিকতা। আমাদের সেই নিজের জনের প্রতি যে আন্তরিকতা থাকে, পরের জনের প্রতি সেই আন্তরিকতা থাকে না, ভালোবাসাটা কমন, সকলকে ভালোবাসি, রামকে ভালোবাসি, যদুকে ভালোবাসি, মধুকে ভালোবাসি, নিজের ছেলের জন্মদিনে জামবাটি ভর্তি করে তাকে পায়েস খেতে দিই, আর যখন পাশের বাড়ির পল্টু তার জন্মদিনে তখনও পায়েস করে দিই, কিন্তু ছোটো একটা বাটিতে করে কোনো রকমের চিনি চিনি, তখনই মনে হয় চিনি বেশি খরচ হচ্ছে, হ্যাঁ চিনিটা একটু বেশি লাগছে, এবছর করে দিচ্ছি, আর পরের বছর পল্টু ভারী হয়ে যাচ্ছে আর করে দিতে হবে না। এই দুটো এই যে ফিলিংয়ের তফাত হয়, তার কারণ হচ্ছে আমাদের সেই আন্তরিকতার অভাব থাকে, ভালোবাসার কোথাও অভাব নেই কিন্তু আন্তরিক ভালোবাসা সেইটার একটা অভাব থাকে, ভগবানের প্রতি আমাদের এই আন্তরিক ভালোবাসার অভাব, নিজের প্রিয়জন নিজের প্রিয় বস্তুর প্রতি আমাদের যে ভালোবাসা থাকে তার সামান্যতম আমাদের ঈশ্বরের প্রতি থাকে না, সেই কারণে আমরা ভগবানকে পাই না। একবারে পরিষ্কার সোজা সাতটা কথা, আমরা ভগবানকে ভালোবাসি না, তাই তিনি ভালোবাসার বস্তু তাই তাকে পাই না, যাকে ভালোবাসি না তাকে পাওয়া খুব কঠিন। বলছেন অতুল টানের কথা কিবা কথা পরিপাটি, শ্রবণ মাত্র ভক্ত বুঝিলেন তিনি। আমাদের হলে আমরা তর্ক করতাম, হুম ভালোবাসি, ভীষণ ভালোবাসি, বিশেষ বিশেষ দিনে গাঙ্গুরামে পেড়া এনে খাওয়াই, রাতাপি সন্দেশ খাওয়াই, জল ভরা কালসাস খাওয়াই, আমরা করে যেতাম, কী কী করি সেটা বলবার জন্য পাগল হচ্ছে, কিন্তু যেটা করি
ওই যে দেখেছিলাম এক জায়গায় সুন্দর পাথরের টেবিল করেছেন, ভালো, আমি কারোর সমালোচনা করছি না, প্রাসাদ থালায় খুব সুন্দর করে মিষ্টি রেখেছে, মিষ্টিগুলো প্রত্যেকটা ভীমনাগের, আসতে যেতে বারবার বলছে না যে ঠাকুরকে ভীমনাগের সন্দেশ দেওয়া হবে। তারপরে অনেকে যখন বসে আছে তখন ঠক করে যে ওই যে আওয়াজে করে রাখা হলো, ওই ঠক করের মধ্যে অর্ধেক সব বেরিয়ে যায় আর কি। তা পুঁথিকার বলছেন যে ওই ভালোবাসাটা থাকা ভীষণ জরুরি, বলছেন আগে ভক্ত বুঝে গেলেন যে তার কোথায় সমস্যাটা হচ্ছে, তাই যেন শ্রবণ মাত্রে ভক্ত বুঝিলেন ত্রুটি, কেমনে হরিতে হয় মমতা সঞ্চার, শ্রীপ্রভু আপনি তাই করিলা যোগা, লীলায় বুঝিবে তত্ত্ব কহা অকরণ, শ্রবণ করিয়া লীলা কর দর্শন, প্রভূষণে আর কথা নহে সেই দিনে, গোলযোগ সেই হতু লোক সমাগমে। এইবার লোক সমাগম করেছে, কারা, সামান্য মানুষ নয়, কেশব চন্দ্র সেন এসেছেন তার দলবল নিয়ে। সেদিনকার সেই আনন্দের গল্প আর সেদিন তারা কি কি খেলেন সেই গল্প বলে আমরা শেষ করব। আমরা যখন সদ্য সদ্য একটু ধাড়ি হয়েছি, হেডকোয়ার্টার্সে কর্তাদের সঙ্গে বসে একটু একটু মিটিং করি, তার মিটিং শেষ হয়ে গেলে প্রভানন্দজি আমাদের জন্য একটা ব্যবস্থা রাখতেন, এইটুকু একটা ইয়েতে করে প্যাকেটের মধ্যে করে, তাতে প্রসাদী সন্দেশ থাকতো, একটু কাজু কিশমিশ থাকতো, মিটিং শেষ হয়ে গেলে আমাদের ছোট ছেলেদের হাতে ধরিয়ে দেওয়া হতো, এবং দেওয়ার সময় যখন দূর থেকে ছেলেরা ধরাতো তখন উনি বলতেন নিয়ে যাও, মিটিং উইদাউট ইটিং ইজ চিটিং, এটা সবসময় জানবে। তো সেই মিটিং উইদাউট ইটিং কেমন চিটিং নয় সেই গল্পটা আমরা পড়ে আজকের মতো শেষ করবো। দেখুন সবাই মিলে হাসতে আর মনে হচ্ছে, খাওয়াই নি, কিন্তু খাওয়ার গল্প করেছি তাতেই এত হাসি, খাওয়ালে না আমার কী আনন্দ হতো, এখানে সবাই গড়াগড়ি খেতে বোধহয়। দেখুন তখনকার দিনে কী সুন্দর খাবার ব্যবস্থা, দলে দলে এসেছেন কেশব সজ্জন, আজি তার মুড়ি ভোজনের নিমন্ত্রণ, দক্ষিণের শহরে মুড়ি বড়ই খিয়াতি, মুড়িতে শ্রী কেশবের বড়ই প্রীতি, কেমনে খাইলা মুড়ি শুনো শুনো মন, প্রথমে প্রাঙ্গণে পাতা পরে অগণন, বসিল যতেক লোক আছিল তথায়, সর্বাগ্রে পড়িল মুড়ি পাতায় পাতায়, সঙ্গে বড় বড় কাঁচা লঙ্কা লবণ সহিতে, কুচি করা নারিকেল আদা তার সাথে, ঘিয়ে মাখা তার উপর কলাইয়ের ভাজা, মিষ্টি মুখে তুপরে চৌক নিয়া গজা, মুড়ি নহে শেষ লুচি গরম গরম, আলো করি গোটা পুরী দিল দর্শন, পাঁচ ছুটে তরকারি ডালনার আকার, দুটি একটি তিনটি নয় বিবিধ প্রকার, নাহি পায়ে ঠাই পাতে বৃহদায়তন, পড়িল বেগুন ভাজা ডঙ্গার মতন, মুড়ি থেকে বোঝায়ের হয়েছে পত্তন, পূর্ণ পেটে আর নাহি গলাভকরণ। বলছেন দলে দলে সবাই এসেছেন, দেখুন আপনারা এটা রিয়্যাক্ট করে রিক্রিয়েট করে দেখাতে পারেন, কিন্তু যে গেস্টরা এটা ঠাকুর এরকম খেয়েছিলেন আপনারা খাওয়াতে পারেন। আমি এটা আরেকবার বলেছিলাম আগে যে যখন যে আপনারা তো এখন সব তো থিমের বিয়ে হচ্ছে দেখছি, যে ক্রেনে করে বউ নামছে, ক্রেনে করে বর নামছে দেখি, ওরকম থিমের বিয়ে হয়, সেরকম ঠাকুর আর মায়ের বিয়ের গল্প বলবার সময় আপনাদের বলেছে ওরকম একটা থিম আপনারা করতে পারেন। বরযাত্রী সবাই গেল, খালি গায়ে খালি পায়ে, কোমরে ধুতি পরা আছে, চাদরটা বাঁধা, কাঁধে গামছার, হাতে একটা করে লাঠি, ছেলেরা এরকম মেকআপ করে যেতে পারে, সেটা একটা নতুন বেশ স্টাইল হবে। আর বর এর পেছনে যেরকম শিব ঠাকুর সেই ষাঁড়ের পিঠে বসে গেছিল, ওরকম কিছুর একটা গাঁদা টাদার কিছু পিঠে বসে যেতে পারেন, এরকম রিক্রিয়েট করতে পারেন। আবার দেখুন গেস্ট এলে এই খাওয়াতে পারেন, একবারে দেখুন শাস্ত্রসম্মত খাবার, ভগবান খাওয়াচ্ছেন তার গেস্টদের, আপনি এরা খাওয়াতেই পারেন। বলছেন প্রথমে দেখুন যেটা সিম্পলিসিটি, দেখুন কেশবচন্দ্র সেন যাকে যার সঙ্গে কথা বলবার জন্য কুইন ভিক্টোরিয়া, তিনি একবারে আগ্রহ প্রকাশ করছেন, তিনি দক্ষিণেশ্বরের ওই নাটমন্দিরের সামনে যে লম্বা চাতাল সেইখানে শালপাতা কলাপাতা পেতে বসে তিনি খেতে বসেছেন। ভেবে দেখুন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আমাদের যে আইডিয়া আছে না পাগল মতো, কিছু হলে সসর করে হাতটা তুলে নিল, ভেবে দেখুন তার কী ব্যক্তিত্ব, তিনি এদেরকে সব বসিয়ে ফেলেছেন তার সামনে। ঠাকুর বলছেন যে বড় বড় ডেপুটিরা তাদের ভয়ে যারা তাদের ঘুম চলে যায়, মায়ের কৃপায় আমি সেরকম দু চারটি ডেপুটিকে ঘুম পাড়িয়ে রাখি, শান্ত করে রাখি, এটা ঠাকুর নিজে একবার অহংকার করে বলেছেন। এখানে দেখুন কী অদ্ভুত তার ব্যক্তিত্ব, ছবিটা কল্পনা করার চেষ্টা করুন, শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন,
আর সমস্ত ব্রহ্মভক্তেরা প্রত্যেকে সমাজের একেবারে ক্রিম থেকে এসেছেন, তারা কলাপাতা পেতে বসেছেন দক্ষিণেশ্বরে ওই লম্বা জায়গাটা, কী খেতে বসেছেন? মুড়ি। মুড়ির সঙ্গে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা লবণ দিয়ে ছোট ছোট করে নারকেল কুড়ি করে তার সঙ্গে ছোট ছোট করে আদা কেটে দেওয়া হয়েছে, কলাই ভাজা সেটা ঘি দিয়ে ভেজে সেটা দেওয়া হয়েছে, আর চৌকনিয়া গজা। চৌকনিয়া গজা আপনারা বুঝতে পারবেন না, কলকাতায় একটা জায়গায় করে, নবকৃষ্ণ গুইয়ের, নবকৃষ্ণ গুইয়ের এক ধরনের গজা হয় আর কি, গজা ঠিক নয়, ছানার মুরগি আর কি, সেটাকে বলছে গজা, ওই ছানার মুরগি, ছানা দিয়ে তৈরি হয় জিনিসটা, ছোট্ট ছোট্ট, বাইরেটা দেখলে শুকনো কিন্তু দাঁত দিয়ে কাটলে ভেতরটা রসে ভর্তি, সেই চৌকনিয়া গজা। মুড়ির যেই শেষ হয়ে গেল, ফার্স্ট রাউন্ড হয়ে গেল, একবারে স্টাইলে খাওয়াচ্ছেন, ফার্স্ট কোর্স মিল হয়ে গেল, সেকেন্ড কোর্স, এটা লুচি এলো গরম গরম, বলছেন এত সুন্দর, মানে ধবধবে সাদা লুচি, সেটা বোঝাতে বলছেন আলো করে গোটা পুরী দিল দর্শন। লুচিগুলো যখন এলো ঝুলতে করে, তার যে সেই ধবধা, তার যে শ্বেতশুভ্রতা, সেটা যেন সমস্ত পুরীকে আলোকিত করেছে। পাঁচু ছুটে তরকারি ডালনারও আকার, দুই তিনটি নহে বিবিধ প্রকার, দুই তিন রকমের পদ, বিবিধ প্রকার পদ দিয়েছে। বলছে নাহি পায় ঠাঁই পাতে বৃহৎ আয়তন, করিল বেগুন ভাজা ডঙার মতন। আগেকার দিনে সেই বিয়ে বাড়িতে ইদানিং হয় কিনা লম্বা করে বোটাওয়ালা বেগুন ভাজা ভেজে দিত একদিকে, সেই রকম, যাতে প্রচুর তেল লাগতো। মুড়ি থেকে বোঝায়ের হয়েছে পত্তন, পূর্ণ পেট আর নাহি গলা গরম, মানে সেই মুড়ি থেকে খাওয়া শুরু হয়েছে, আস্তে আস্তে একদম ভর্তি হয়ে যাচ্ছে। ঠাকুর এই খুব সুন্দর মজা হচ্ছে। রঙ্গসহ শ্রীকেশব প্রভু দেবে কয়, বড়ই সুন্দর মুড়ি খেনু মহাশয়, আর কেন যথেষ্ট হয়েছে এইবারে, রুদ্ধ পথ নাহি ফাঁক পেট গেছে ভরে। প্রভুদেব বলিলেন হাসিয়ে হাসিয়ে, যা হয়েছে টুকু টুকু সব খাও খেয়ে, দেখিতে দেখিতে এলো চাটনি সুন্দর, প্রশস্ত করিতে পথ গলার ভিতর, সঙ্গে সঙ্গে খবা দই পাতা চিনি দিয়া, এতই পড়িল যেন বানে যায় বয়ে। তদুপরি বড় মন্ডা ধীর প্রস্থে দীর্ঘে প্রস্থে ভারী, দধি সিন্ধু মধ্যে যেন সন্দেশের গিরি, কে আর করিতে পারে কতই ভোজন, খুড়ি ভরা ক্ষীর দিয়া কার্য সমাপন। পুঁথিকার বলছেন আর কি কি খেতে দিলেন এই খাওয়া দেখে, বলছেন উনি বলছেন মুড়ি থেকে তো শুরু করেছি, আর কি খেতে পারবো, আর কি প্রয়োজন আছে। ঠাকুর কিন্তু মিষ্টি মিষ্টি করে বলছেন, টুকুটুকু করে খেতে হবে, মানে অল্প অল্প করে খাও, বেশি করে খাওয়ার দরকার নেই, কিন্তু সব খেতে হবে, কিচ্ছু ছাড়া চলবে না। সেই লুচি খাওয়া হলো, তরকারি খাওয়া হলো, লম্বা বেগুন ভাজা খাওয়া হলো, সেটা হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে এলো, বলছেন খাবা দই, খবা দই পাতা চিনি দিয়ে, মানে ওই যে লাল দইতে চিনি দেওয়া লাল দই, মিষ্টি দই, এখানে ওই সেন মহাশয়ের সামনেই আগে দোকান আছে পড়িয়া পুকুরে, হ্যাঁ ও আচ্ছা উত্তর কলকাতার লোক, হ্যাঁ অমৃতের দই, সেই অমৃতের খবা দই, সেই রকম ওই জিনিসটা, ওই যে জিনিসটা ভাড়ে করে থাকে, সেই চিনি দেওয়া লাল দই, খবা দই দেওয়া আছে। তারপরে আসছে মন্ডা, এসছে বড় বড় মন্ডা, তো প্রথমে চাটনি এলো, চাটনির কাজ কি বলছে না, এই গলার ভেতরে যেটুকু মানে ভর্তি হয়েছিল তার পাশ দিয়ে জায়গা করে দেওয়ার জন্য চাটনিটা এলো, চাটনি যেন পিচ্ছিল একটা পদ তৈরি করে দিল। তারপরে খবা দই তার মধ্যে পিছলে গেল, তার উপর যেন একবারে চূড়ার মতো মন্ডাটা গলার ভেতর দিয়ে ভেতরে ঢুকছে, আর সব এত লোকগুলো খেতেও পারত বলতে, একটা খুঁড়িতে করে ক্ষীর দেওয়া হয়েছে, সেই ক্ষীর খাবার পরে এতক্ষণ বলছিল পাচ্ছি না পাচ্ছি না খেতে, টুকুটুকু করে সবই মেরে দিল আর কি, কিচ্ছু বাকি থাকলো না, খুঁড়ি ভরা ক্ষীর দিয়া কার্য সমাপন। কার্য সমাপন হলো এই দিয়ে। প্রতিকার লিখছেন বহু দ্রব্য আয়োজন অধিক অধিক, শুনেছি যোগার দাতা সৃজদু মল্লিক, ভোজন সমাপ্তের রাতি ক্রমে বেড়ে যায়, ঘরে ফিরিবার মাগে প্রভুর বিদায়, বলিলেন প্রভু তায়ে সস্নেহ বচনে, ঘরে কেন যাবে আজ থাকো এইখানে, কর জোরে কে সব কহেন দিন তায়ে, সত্তর আসিব দর্শনে পুনরায়, সহাস্যে করিয়া রঙ্গ প্রভু কন পরে, আস আইস চুবুরি রেখে আসিয়াছ ঘরে, নিদ্রা নাই হবে হেথা দূরে রাখি তাই, মেছুনির গল্প প্রভু কন উপমায়, গুণাধার যেন তেন সুরসিক বর,
সর্বরস সুবিদিত রসের সাগর, কিসে গলে কার প্রাণ কিসে শিক্ষা কার, বুঝিতে বড়ই পটু শ্রীপ্রভু আমার, রসে ভরা প্রভু বাক্য তবু এত জোর, দেখি জড়সর লাগে অশনি কঠোর, বড় প্রাণ স্বাদ আঁকি বড় প্রাণের স্বাদ আঁকি, শ্রীবাক্য যা কেমন কি করি তুলিতে খুঁজি না পাই বরণ, সংকেতেতে তা কই বাক্য ঠিক ডিম্ব পারা, ভাঙ্গিয়া প্রসবে কাল জীবন্ত চেহারা, শ্রীবাক্যে সে রূপ নহে যেন শোনা যায়, হাওয়ার হইয়া যেন হাওয়ায় মিশায়, শুনমে চুনির কথা প্রভুর উত্তর, রামকৃষ্ণ লীলা গীতি শতই সুন্দর। পুথিকার বলছেন, এবার খাওয়া দাওয়া হয়েছে, একদম পেট ভরে গেছে, এবার ঠাকুরের কাছে তারা বিদায় চাইছেন। ঠাকুর বলছেন আজ বাড়ি গিয়ে কি হবে, এখানেই থাকো। তখন বলছে না না, বাড়িতে সব লোকজন আছেন। তখন ঠাকুর হাসতে হাসতে বলছে, ও আঁশ চুবড়ি নেই তাই তোমরা খেতে পারবে, এখানে থাকতে পারবে না। বলছেন নিদ্রা নাহি হবে তা দূরে রাখি তাই, মেছুনির গল্প প্রভু কন উপমায়। ঠাকুর এবার সে মেছুনির গল্প বলবে। পুথিকার বলছেন যে ঠাকুরের গল্প বলার, ঠাকুরের যে গল্প বলার যে স্টাইল, এটা কি অদ্ভুত, তার প্রভাব কীরকম। সারা জগৎ শুনছে কেশবের গল্প, সারা জগৎ শুনছে কেশবের বাক্য, সারা জগৎ কেশবের বাক্যে বিশ্বাস করছে, আর শ্রীরামকৃষ্ণ বাক্য কেশব শুনছে। বলছেন গুণধর যেন তেন সুরসিক বর, সর্বরস সুবিদিত রসের সাগর, কিসে গলে কার প্রাণ কিসে শিক্ষাকার, বুঝিতে বড়ই পটু শ্রীপ্রভু আমার। বলছেন ঠাকুর একবারে সুরসিক, একবারে কিসে কার প্রাণ বলে যাবে সেটি তিনি জানতেন, তাই তিনি যেন একেবারে সমস্ত বিদ্যা তার জানা আছে। আমাদের মনে আছে পূজনীয় ভূতেশ্বরজি মহাজকে আমরা সকালবেলা প্রণাম করতে যেতাম, নানাজনের কাছে নানা রকমের গল্প, নানাজনের কাছে নানা রকমের কথা, উনি কিন্তু সব কটাকে সমানভাবে যেন একবারে লুজ বল, ওনার সামনে গেলে মনে হতো আমাদের কঠিন কঠিন প্রশ্নগুলো যেন লুজ বলের মতো পড়ে যাচ্ছে, উনি প্রত্যেকটাকে ছয় হাঁকাতেন। আমাদের মনে আছে জগদীশ মহারাজ একদিন প্রশ্ন বলছেন, এসে বলছেন উনি দেখেছেন ট্রেনিং সেন্টারে প্রথম কম্পিউটার লাগানো, তখন ছোট্ট ছোট্ট ফ্লপিতে এই সব ডেটাগুলো রাখা থাকতো, সেই ফ্লপিতে চারটে বেদ রাখা আছে, তাকে যে কোনো ভাষায় প্রিন্ট করা যায়। তিনি এসে মহারাজকে বলছেন, মহারাজ কি হয়েছে, উনি কম্পিউটার বলতেন, কম্পিউটার কি কাজ করেছে মহারাজ। আর মহারাজের মুখটা হাঁ যখন হয়ে যেত আমরা বুঝতে পারতাম এবার একটা জোর উত্তর আসবে। বলছেন কম্পিউটার কি করেছে মহারাজ, চারটি মেয়ের একটা এইটুকু ফ্লপির মধ্যে ঢুকিয়ে রেখেছে, যাতে চান সেই ভাষায় প্রিন্ট করবেন। শেষ হয়েছে মহারাজ উত্তর দিচ্ছেন, বলো কি জগদীশ, কম্পিউটারে যদি এই করে বেশি কম্পিউটার কি হবে, দেখুন কম আর বেশি তার মধ্যে অদ্ভুত বিট। বলছেন এর অর্থ হচ্ছে এই সামান্য আবিষ্কার দেখে তোমরা বিস্মিত হচ্ছ, এরপরে এই জিনিসের যখন আরো ফাইনেস্ট আবিষ্কার হবে তখন কি করবে। একটা গভীর কথা বলছেন, কিন্তু তার ভেতরে কি সুন্দর কথা। প্রবাসী এক বাঙালি এসছেন ভূতেশ্বরজির সঙ্গে দেখা করতেন, ওরা যেমন বলে এ হ্যায় মেরা লড়কা, সেটাকে বাংলা করে বলছে এ হচ্ছে আমার ছেলে। মহারাজ ধরিয়ে দিচ্ছে এখনো হচ্ছে হয়নি বুঝি, বলছেন এখনো হচ্ছে হয়নি বুঝি, মানে শব্দের প্রকাশের মধ্যে দিয়ে আমাদের যে আপন পর বোধ যে যায় সেটা কিন্তু ওই মহারাজের একবারে সে কানের মধ্যে লেগে যাচ্ছে। সর্বশাস্ত্রবিদ, এটা হচ্ছে তার মানে মিনিয়েচার, শ্রীরামকৃষ্ণের মিনিয়েচার তার প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট এর যদি অন্য বড় লোকটা দেখেন তাহলে হচ্ছেন এই ঠাকুর। তিনি জানতেন কোন শিক্ষা কোন শব্দ কোন ভাব বললে সেটা মানুষের হৃদয়কে সহজে গিয়ে স্পর্শ করে। বলছেন বড় প্রাণ স্বাদ আঁকি শ্রীবাক্য কেমন, কি করে তুলিতে খুঁজি না পাই রঙান। আমি তো ঠাকুরের চরিত্র বলি, ঠাকুরের হাঁটা চলা বলি, কিন্তু তার শব্দগুলোকে যেন মনে হয় আমি সঠিকভাবে প্রকাশ করতে পারিনি। আমার মনে হয় সেগুলো প্রকাশ করতে গেলে বিশেষ রঙের দরকার হয়, আমার জন্য যেন সেই রঙের অভাব রয়েছে। কি করি তুলিতে সংকেতেতে কই বাক্য ঠিক ডিম্ব পারা, ভাঙিয়া প্রসবে কাল জীবন্ত চেহারা, শ্রীবাক্যে সেরূপ নহে যেন শোনা যায়, হাওয়ায় হইয়া যেন হাওয়ায় মিশায়। বলছেন যদি উদাহরণ দেয়া হয় ডিমের মতো, ডিমের ভেতরে কী আছে আমরা জানতে পারি না, যখন ডিম ফেটে বেরোয় তখন ভেতরের জিনিস বেরোয়, তবু এটা যেন দেখা যায় শ্রীরামকৃষ্ণের কথা কীরকম, না যেন হাওয়ার উপর হাওয়ায় যেন একটা হিল্লোল উঠেছে, তা আমার হৃদয়কে স্পর্শ করছে, আমাকে বদল করে দিয়ে আবার হাওয়াতেই মিশিয়ে গেছে। দেখুন একটা ছোট্ট শব্দ,
বলো কি জগদীশ, কম্পিউটারেই এত কিছু করলো, বেশি কিউটার কি হবে? শব্দ উচ্চারিত হয়েছে হাওয়ায়, এক একজনের হৃদয় এক এক রকম, কেউ হেসে গড়িয়ে পড়ছে যে তত্ত্বদর্শী সে খুঁজে পাচ্ছে, মহারাজ বলবার চেষ্টা করছেন। এই সামান্য আবিষ্কারে বিস্মিত হয়ে না, আগামী দিনে এর চেয়ে বড় আবিষ্কার হবে। এক একজনের কাছে এক এক রকম, একই হাওয়া প্রকাশিত হয়েছে, কার হৃদয় কীভাবে স্পর্শ করবে আমরা বুঝতে পারি না। আমরা শেষ করব সেই গল্পটা দিয়ে, একটুখানি ধৈর্য ধরে শুনবেন, যতই পায়ে ব্যথা করুক একটু হাত বুলান, আমি শেষ করে দেবো। অধিকার বলছেন, শহর অন্তরে চলা প্রান্তরের ধারে, মেছু মেছু নীরা তাথা বাস বহু বাস করে, মেছো মরাদেরা মাছ ধরে রাত্রিকালে, মেছো মরদেরা মাছ ধরে রাত্রিকালে, মেছুনীরা একত্তরে সকালে সকালে, শহরেতে আসি মাছ বিক্রয় কারণ, দিনান্তে কর্মান্তে করে ভবনে গমন, একদিন দৈব যোগে পথে অকস্মাতে, মুষল ধারায় মেঘে ফুটে বৃষ্টিপাত, যেখানে আশ্রয় হেতু নাহি অন্য স্থান, দুই ধারে শত দরে ফুলেরও বাগান, মনোহর বাসাবাটি বাগিচার ভিতরে, উদ্যান রক্ষক মালির যত্নে রক্ষা করে, কি করে মেছুনি দল প্রবেশিলাতায়, প্রহরেক রাত্রি তবে বৃষ্টি ছেড়ে যায়, তথা হতে বহু দূরে তাহাদের ঘরে, চক্ষে নাহি আসে পাঠ আধার প্রান্তর, হেতা কি ঘটিল কথা শুনো শুনো বলি, ঠান্ডা বায়ে ফুটে যত কুসুমের কলি, উদ্যানের চৌদিকে গাছ হাজারো হাজারে, মাতিয়া সকলে করে সৌরভ বিস্তার, আষ্টে গন্ধে মেছুনীরা জন্মগত বাধা, অষ্ট অঙ্গে আষ্টে গন্ধ যেন মৎস্যগন্ধা, বুঝে আইসের গন্ধ এত পরিমাণে, পারিজাত পূজার দুর্গন্ধ তার সনে, ফুলের সৌরভে আর নিদ্রা নাহি হয়, জঞ্জালে পড়িলে বড় মেছুনি নিচয়, মাছের বজরা ছিল তাহাদের কাছে, বাতাসে শুকায় তার গন্ধ কমে গেছে, বুদ্ধি করি তাড়াতাড়ি ছড়াইয়া জল, আইসের গন্ধ কিছু করিল প্রবল, মেছুনিরা বজ্রায় মুখ চাপা দিয়া, তবে না হইয়া সুস্থ নিদ্রা যায় দেখে, সেই মতো মেছুনিরা বজ্রায় মুখ দিয়ে চাপা দিতে, তবে না হইয়া সুস্থ নিদ্রা যায় রেখে, সেই মতো তোমাদের আইস চুবরি ঘরে রেখে এসে গোল করিয়াছো ভারী, এখন ফুটেছে গাছে বিবিধ কুসুম, সৌরভে সুগন্ধের এতে নাহি হবে ঘুম, কামিনীর গন্ধ বিনা নিদ্রা হবে কেনে, শ্রীকেশব সলজ্জ বদন কথা শুনে, এগুতে পিছুতে দুই হইল মহাদায়, এসো এসো বলো প্রভু দিলেন বিদায়। বলছেন একটা মেছুনি আর মাছ ধরা ছেলেপুরুষটি থাকতো, দিনের বেলা মেছুনিরা মাছ ধরত, রাত্রিবেলা পুরুষরা মাছ ধরত, কিন্তু সবাই সেই মাছ বিক্রি করবার জন্য গ্রামের বাজারে চলে আসতো। একদিন বাজারে বিক্রি করতে করতে তাদের বড্ড দেরি হয়ে গেছিলো, মুষলধারে বৃষ্টি পড়ছিল, তারা কি করবে, ধীরে ধীরে একটি জায়গায় এসে তারা আশ্রয় গ্রহণ করলো। আশ্রয় গ্রহণ করলেন, যেখানে আশ্রয় গ্রহণ করলেন সেখানে শত শত ফুল গাছ আছে, তারা ওই ফুল গাছের বাগানের মাঝখানে উদ্যানের মধ্যে একটি বাড়ি ছিল, সেইখানে এসে তারা খানিকক্ষণ বিশ্রাম করলো। বিশ্রাম করে তারা থাকার চেষ্টা করলো, এত রাত হয়ে গেছে আর কিছুতেই ফিরতে পারে না, এদিকে ঠান্ডায় আর অল্প অল্প বৃষ্টিতে একটু একটু করে ফুল ফুটতে শুরু করলো, ফুল ফুটতে শুরু করে তার সুগন্ধে চারিপাশ আমোদিত করতে থাকলো, আর এদের বড্ড কষ্ট হতে থাকলো, কী করে ঘুমোবে কী করে ঘুমোবে। অবশেষে কী করলো, তখন সেই আঁশচুবড়ি যেটা ছিল সেটা কাছে নিয়ে এলো, কিন্তু জল আর নেই তো তাতে, তাই আঁশচুবড়ির গন্ধ কমে গেছে, তাই তা দিয়ে যথেষ্ট গন্ধ বেরোচ্ছে না, তাড়াতাড়ি করে তাতে ঝরঝর করে জল ছিটিয়ে তারা সেই আঁশচুবড়িগুলো মুখের ওপর রেখে, ঠাকুরের কথাই আছে, কথামৃত আছে, ভোঁস ভোঁস করে ঘুমোতে শুরু করলো। ঠাকুর কেশবকে বললেন, তোমাদের অবস্থাও ঠিক সেই রকম, ঘরে আঁশচুবড়ি রেখে এসেছে তো, এখানে যে আলোচনা হচ্ছে, ভগবত কথা হচ্ছে, তোমার হৃদয়ের মুকুল প্রস্ফুটিত হচ্ছে, তার থেকে সুগন্ধ বিকশিত হচ্ছে, কিন্তু সেই সুগন্ধ তোমাদের ঘুমের সহায়ক হচ্ছে না, তাই তোমাদের আঁশচুবড়ির প্রয়োজন। অমন যে কেশবচন্দ্র, তার মনের মধ্যে দ্বিধা, যাবো কি যাবো না, ঠাকুর যেন সেই তাদের সেই দ্বিধার হাত থেকে রক্ষা করলেন, তাদের বললেন এবার তোমরা যাত্রা করো। এই গল্প আমাদের,
শুধু আমাদের প্রার্থনা, আমরাও যেন প্রভুর কৃপায় সেই আশ্চুবড়ি সরিয়ে তার দিব্য গন্ধ, সেই দিব্য পরিমল, সেই যেন সেটা সুগন্ধ যেন বুঝতে পারি। যখন সেই বাইজিদের বাড়িতে গেছিলেন ঠাকুর, সেখানে একটা ভারী সুন্দর বর্ণনা আছে, তার সেই রূপের বর্ণনা করছেন। শেষকালে যেটা বলছেন, ঠাকুর যত বিকশিত হচ্ছেন তত তার গা থেকে একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছেন, আর সেই দিব্য গন্ধে সব চতুর্দিক যেন আমোদিত হয়ে যাচ্ছে। আমাদের হৃদয়ে শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা, আমাদের হৃদয়ে যে মুকুলটি তিনি কুঁড়ি করে রেখেছেন তার কাছে প্রার্থনা, তার কৃপায়, তার স্পর্শে, তার উষ্ণতায়, আমাদের ভালোবাসায় সেটিও যেন বিকশিত হয়, তার মধ্যে থেকেও যেন একটি দিব্য গন্ধ, দিব্য পরিমল বিকশিত হয়, তবেই সমস্ত কিছু করা সার্থক। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী মাসে শেষ বুধবার আপনাদের সঙ্গে দেখা হবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।